প্রাণায়াম অর্থাৎ বায়ু নিয়ন্ত্রণ। আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে বায়ু নিচ্ছি এবং ছাড়ছি, এই বায়ুকে নিয়ন্ত্রণ করা হয় যে পদ্ধতি থেকে তাকেই বলা হয় প্রাণায়াম। যে পদ্ধতিতে এই বায়ু নিয়ন্ত্রিত হয় সেই পদ্ধতিকেই প্রাণায়াম বলা হয়। প্রাণ মানে হলো বায়ু, আয়াম মানে হলো নিয়ন্ত্রণ, প্রাণায়াম। এই প্রাণায়াম তিনটে পদ্ধতিতে করতে হয়। যখন আমরা শ্বাস নিচ্ছি সেটাকে বলা হয় পূরক, যখন শ্বাসটাকে আটকে রাখছি সেটাকে বলা হয় কুম্ভক, এবং যখন আমরা শ্বাস এবার ছাড়ছি বায়ুকে ত্যাগ করছি সেটাকে বলা হয় রেচক। অর্থাৎ একটা প্রাণায়ামের বলতে গেলে তিনটে শরীর, পূরক, কুম্ভক, রেচক। এই শ্বাসগ্রহণ, কুম্ভক এবং রেচক বা শ্বাস ছাড়া, এই যে তিনটে ধাপ, এই তিনটে পদ্ধতিতে আমরা যখন প্রাণায়াম করছি এই পদ্ধতিকে আবার ভাগ করে, এই পদ্ধতির উপরে কিন্তু প্রাণায়ামকে চারটে ভাগে ভাগ করা যায়। সেখানে প্রথম হলো সহজ প্রাণায়াম, দ্বিতীয় হলো লঘু প্রাণায়াম, তৃতীয় হলো বৈদিক প্রাণায়াম, চতুর্থ হলো রাজযোগ প্রাণায়াম। এই যে প্রথম যাকে বলা হয় সহজ প্রাণায়াম, এই সহজ প্রাণায়ামে কোনো কুম্ভক নেই, ছোট থেকে বৃদ্ধ সবাই এই সহজ প্রাণায়াম করতে পারেন। সহজ প্রাণায়ামে শ্বাসকে পুরো গ্রহণ করা এবং শ্বাস পুরো ত্যাগ করা, ধীরে ধীরে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, এই শুধু গ্রহণ এবং ত্যাগের মাধ্যমে যে প্রাণায়ামগুলো রয়েছে সেই প্রাণায়ামগুলোকে বলা হয় সহজ প্রাণায়াম। এখানে কোনো কুম্ভক নেই। এরপরে আসে লঘু প্রাণায়াম। লঘু প্রাণায়ামে কিন্তু কুম্ভক আছে, অর্থাৎ শ্বাস গ্রহণ, গ্রহণের পর শ্বাসকে কিছুক্ষণ আটকে রাখা, অর্থাৎ কুম্ভক, এবং তারপরে শ্বাস বর্জন বা রেচক। এই যে কুম্ভক, যেই সব প্রাণায়ামে কুম্ভক আছে সেগুলোকে বলা হয় লঘু প্রাণায়াম। এবার লঘু প্রাণায়ামে কিছু রেশিও আছে, 1:1:2, 1:2:2, এগুলো বিভিন্ন রকম রেশিওর মাধ্যমে কিন্তু এই লঘু প্রাণায়াম করা হয়। কিন্তু লঘু প্রাণায়াম সবার জন্য নয়, লঘু প্রাণায়াম ভালোভাবে শিখে তারপরে করা উচিত। অর্থাৎ প্রথমে কিছু দীর্ঘদিন মানে 1 মাস 2 মাস সহজ প্রাণায়াম করার পর কিছু আসন এবং প্রাণায়াম, সহজ প্রাণায়াম করার পর কিন্তু লঘু প্রাণায়ামে আসা উচিত। লঘু প্রাণায়াম হঠাৎ প্রথম দিন থেকেই লঘু প্রাণায়াম শুরু করে দেওয়া উচিত নয়, কারণ আমাদের শরীরকে একটু একটু করে একটু একটু করে তৈরি করতে হয়। হঠাৎ করে যদি আমরা শুরু করে দিই ভালোর বদলে খারাপ হবে বেশি, আমরা বুঝতেও পারবো না। এবং আসনে যাও বা বোঝা যায়, হঠাৎ একটা আসন জোর করে করতে গেলে একটা ব্যথা হয়, আমরা ছেড়ে দিই, কিন্তু প্রাণায়ামে সেটা বোঝা যায় না। প্রাণায়াম যদি ভুল হয় তখন কিন্তু ভেতর থেকে একটু একটু করে ক্ষতি হতে থাকে, কিন্তু যখন ধরা পড়ে সেই ক্ষতিটা তখন আর কিছু করার থাকে না, কারণ আমরা বুঝতে পারি না। তাই আসনের পর প্রাণায়ামকে রাখা হয়েছে। যদি আমরা অষ্টাঙ্গ যোগের ভাগ দেখি তাহলে দেখা যাবে প্রথমে জ্যাম অর্থাৎ সংযম, সংযমের আবার 5টা ধাপ আছে, সংযমকেও কিন্তু আবার 5টা ভাগে ভাগ করা যায়। এই যে প্রথম যম, যমের মধ্যে কিন্তু অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এই যে ধাপগুলো আছে, আবার নিয়মেরও কিন্তু ধাপ আছে, নিয়মেও কিন্তু সৌজ, সন্তোষ, তপ, সাধ্যায়, ঈশ্বর পানিধান, এরমভাবে ভাগ করা আছে। তারপরে আসে আসন। আসনের নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, এবার হলো প্রাণায়াম অর্থাৎ আসনের পরে। তাই যে কোনো প্রাণায়াম করার আগে, যে কোনো প্রাণায়াম আমরা যখন করব তার আগে কিছুটা হলেও আসন আমরা করে নেব, কিছু আসন ছোটখাটো অন্তত 3-4টে আসন করে নিয়ে তারপরে কিন্তু আমাদের প্রাণায়াম করা উচিত। শুধু শুধু হঠাৎ করে প্রাণায়াম শুরু করা কিন্তু আমাদের উচিত নয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার এই যে এরপরে লঘু প্রাণায়ামের পরে আসে বৈদিক প্রাণায়াম, বিভিন্ন মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই প্রাণায়াম করা হয়। এই প্রাণায়াম এর পর আসে রাজযোগ প্রাণায়াম। এই রাজযোগ প্রাণায়াম কিন্তু অনেকক্ষণ শ্বাস বন্ধ রেখে এই প্রাণায়াম করতে হয়। তো এই যে লঘু সহজ প্রাণায়াম এবং লঘু প্রাণায়াম, এই দুটো যাও বা করা যায়, কিন্তু এই বৈদিক প্রাণায়াম এবং রাজযোগ প্রাণায়াম, এই দুটো সঠিক গুরুর কাছেই কিন্তু অভ্যেস করা উচিত, নিজে নিজে একদম অভ্যেস করা উচিত না। তো আজকের আমরা প্রাণায়াম সম্পর্কে কিছু জেনে নিলাম। এবার কি কি প্রাণায়াম আমরা করব, কি কি আসন করব এবং কি কি প্রাণায়ামে কি কি
ভালো গুণ আছে এবং কাদের কাদের কোন কোন প্রাণায়ামগুলো করা উচিত নয়, এগুলো কিন্তু আমরা আস্তে 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 পরের ভিডিওগুলোতে দেখতে থাকবো। কারণ সব প্রাণায়াম কিন্তু সবার জন্য নয়, তাই জন্য হঠাৎ করে ভিডিও দেখে আমরা প্রাণায়াম করা শুরু করে দিলাম তা করা উচিত নয়। কারণ প্রাণায়ামে কিছু কিছু প্রাণায়াম আছে যেই প্রাণায়ামগুলোর মাধ্যমে শরীরকে যেমন সুস্থ করা যায়, তেমন যাদের হাই প্রেশার আছে, সুগার আছে, হ্যাঁ বিভিন্ন রকমের অসুস্থতা আছে, সেই অসুস্থতাগুলো কিন্তু বেড়ে যেতে পারে। যেমন সূর্যভেদম প্রাণায়াম যদি ঠিক মতন করে না জেনে করা হয়, যেমন কপালভাতি ঠিক মতন যদি না জেনে করা হয়, যেমন ভস্ত্রিকা প্রাণায়াম যদি ঠিক মতন না জেনে করা হয়, তাহলে কিন্তু যাদের প্রেশার হাই অথবা প্রেশার লো প্রেশার বা হাই প্রেশার অথবা সুগার এই সব জিনিসগুলো কিন্তু আস্তে আবার অসুস্থতার দিকে নিয়ে চলে যাবে। তাই আমাদের সঠিকভাবে সমস্ত কিছু উপকারিতা অপকারিতা কিভাবে করা উচিত, খালি পেটে না ভরা পেটে, সব জেনে তবেই আমরা যে কোনো আসন বা প্রাণায়াম করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।